আজকে আমাদের টপিক ম্যাথমেটিক্স এর কম্পাউন্ড ইন্টারেস্ট। তো আমরা বিগত ক্লাসে সিম্পল ইন্টারেস্টটা করেছিলাম, তো এটাই তার একটা এক্সটেনশন কম্পাউন্ড ইন্টারেস্ট। তো প্রথমে আমরা কিছু ফর্মুলা এবং এর বেসিক থিওরি গুলো দেখব। আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে প্রথমে যে ফর্মুলাটা আমাদের জানার দরকার সেটা হচ্ছে সো দিস ইজ দ্য বেসিক ফর্মুলা ইন কেস অফ কম্পাউন্ড ইন্টারেস্ট, এ ইকুয়ালস টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এই ফর্মুলাটা আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে মনে রাখার দরকার। তো আমাদের এর নোটেশন গুলো এরকম, এ হচ্ছে অ্যামাউন্ট যাকে বাংলায় বলা হয় সুদ আসল, দ্যাট ইজ প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। প্রিন্সিপাল মিনস দ্য ইনিশিয়াল মানি ইউ হ্যাভ ডিপোজিটেড ইন দ্য ব্যাংক, অ্যান্ড আই ইজ দ্য ইন্টারেস্ট। সো এ ইজ দ্য অ্যামাউন্ট দ্যাট ইজ প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, পি তাহলে আমাদের প্রিন্সিপাল, আর মিন্স রেট অফ ইন্টারেস্ট। মনে রাখতে হবে এটা সব সময় আমার পার্সেন্টেজে দেওয়া থাকে, তাহলে কোশ্চেনে যেটা আমার পার্সেন্টেজে দেওয়া থাকবে দ্যাট ইজ দ্য আর, রেট অফ ইন্টারেস্ট, অ্যান্ড এন দ্যাট ইজ দ্য নাম্বার অফ ইয়ার। এটাও খুব ইম্পর্টেন্ট, এই ফর্মুলাটা আমি তখনই ইউজ করতে পারবো যদি আমার এনটা বছরে থাকে, মানে সময়টা যদি আমার বছরে থাকে তবেই আমি এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। যদি আমার সময়টা মাসে দেওয়া থাকে তাহলে কিন্তু অবশ্যই তাকে করসপন্ডিং ইয়ারে কনভার্ট করে নিতে হবে। যদি আমার সময়টা 4 মাস দেওয়া থাকে তাহলে এনটা হবে 4/12, মানে 1/3। যদি আমার দেওয়া থাকে 100 দিন তাহলে ওটা 100/365 করে নিতে হবে। তা আমাকে সময়টা যাই দেখা থাকুক না কেন সেটাকে আমাকে করসপন্ডিং ইয়ারে কনভার্ট করে নিতে হবে। সো দিস ইজ দ্য বেসিক ফর্মুলা ইন কেস অফ কম্পাউন্ড ইন্টারেস্ট। এখানে সবাই দেখতে পাচ্ছ যে এখানে 4টে আননোন কোয়ান্টিটি আছে, এ পি আর এন। পরীক্ষার সময় যে কোনো 3টে দেওয়া থাকে একটা আমাকে বার করতে হয়, আমাকে প্রশ্ন পড়ে বুঝতে হবে কোন 3টে দেওয়া আছে কোনটা আমাকে বার করতে হবে। এবার যেটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে এই ফর্মুলাটা খুব ক্যালকুলেটিভ, আমি যদি এই ফর্মুলাটা সলভ করতে যাই তাহলে এটা অনেক সময় নেবে। তো কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমাদের যেটা মূল মোটো হবে সেটা হচ্ছে এই ফর্মুলাটা যতটা সম্ভব কম ইউজ করা, কারণ এই ফর্মুলাটাকে আমাদের অ্যাভয়েড করার টার্গেট রাখতে হবে। একদম বেসিক যে কোশ্চেনগুলো সেখানে আমরা এই ফর্মুলা ইউজ করব, আদারওয়াইজ আমাকে লজিক ইউজ করে করতে হবে। এবার লজিকটা আমরা দেখবো যে কম্পাউন্ড ইন্টারেস্ট সঙ্গে সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্সটা কোথায়। আমরা সিম্পল ইন্টারেস্টটা অলরেডি ক্লাসে করে ফেলেছি, তাহলে এটা আমাদের জানার বিষয় যে সিম্পলের সঙ্গে কম্পাউন্ডের কোথায় ডিফারেন্সটা আছে, তাহলে কিন্তু আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের কোশ্চেনগুলো মুখে মুখে করতে পারবো উইথাউট ইউজিং দিস ফর্মুলা। তো এটা সবাই দেখো একটু, ধরো যদি 10% সিম্পল ইন্টারেস্ট দেওয়া আছে, এই কথাটার মানে কি? যদি আমি 100 টাকা ব্যাংকে জমা রাখি তাহলে প্রথম বছর 10 টাকা ইন্টারেস্ট পাবো। যেহেতু এটা সিম্পল ইন্টারেস্ট, যেহেতু 100 টাকাটা কনস্ট্যান্ট, তাহলে প্রথম বছর 10 টাকা মানে থার্ড সেকেন্ড ইয়ারও 10 টাকা, থার্ড ইয়ারেও আমি 10 টাকাই পাবো এবং এটা কনস্ট্যান্ট, সো অন, এটা বাড়বেও না কমবেও না, এটা সেম থাকবে। তার মানে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে যেহেতু আমাদের প্রিন্সিপালটা কোনো চেঞ্জ হয় না, রেট অফ ইন্টারেস্ট যা আছে তার মানে ইন্টারেস্টটাও কিন্তু একই থাকে। এটা আমরা সিম্পল ইন্টারেস্টে শিখে এসেছি। তাহলে এবার যদি এটা কম্পাউন্ড ইন্টারেস্ট হয়ে যায়, যেটা 10% কম্পাউন্ড ইন্টারেস্ট হয়ে যায়, তাহলে কি চেঞ্জ হয়? যদি আমি 100 টাকাই ব্যাংকে জমা রাখি তাহলে প্রথম বছর আমি 10 টাকাই পাবো। তার মানে প্রথম বছরে কিন্তু সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে কোনো তফাৎ নেই। প্রথম বছরে সিম্পল ইন্টারেস্ট যা, কম্পাউন্ড ইন্টারেস্ট একই, চেঞ্জ হয় সেকেন্ড ইয়ার থেকে। কি চেঞ্জ হয় ভালো করে দেখো, তাহলে সেকেন্ড ইয়ারে কি হবে, এই 10 টাকাটা কিন্তু আমি পাবই,
কারণ এই 10 টাকাটা আমি সিম্পল ইন্টারেস্ট থেকে পাচ্ছি। আমাদের মনে রাখার বিষয় সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট সব সময় থেকে বড় হয়, কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ অলওয়েজ গ্রেটার দ্যান সিম্পল ইন্টারেস্ট। তাহলে আমি সেকেন্ড ইয়ারে 10 টাকাটা পাবোই, কারণ সেটা সিম্পল থেকে পাচ্ছি। তার মানে কম্পাউন্ডে আমি কিছু এক্সট্রা পাবো, কারণ কম্পাউন্ডটা বেশি। এবার এক্সট্রা আমি কি পাবো? আমি আগের বছরে কত ইন্টারেস্ট পেয়েছিলাম? 10 টাকা, এর 10%, কারণ রেট অফ ইন্টারেস্ট 10%, 10-এর 10%টা অবশ্যই 1। তার মানে সেকেন্ড ইয়ারে আমি ইন্টারেস্ট পাবো 11 টাকা। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমি সেকেন্ড ইয়ারে ইন্টারেস্ট পাচ্ছি 11 টাকা, সিম্পলের ক্ষেত্রে আমি পাচ্ছি 10 টাকা। তাহলে ডিফারেন্সটা কত? নিশ্চয়ই 1 টাকা। এটাই আমাদের মনে রাখতে হবে যে কম্পাউন্ড ইন্টারেস্টের সঙ্গে যে সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্সটা, যে 1 টাকাটা আমি কম্পাউন্ডে বেশি পাচ্ছি, সেটা সবসময় আগের বছরের উপর নির্ভর। তার মানে আগের বছরে আমি যে ইন্টারেস্টটা পাবো তার উপর রেট অফ ইন্টারেস্ট খাটবে, নিয়ে আমি এই এক্সট্রাটা পাবো। আমি আরেকটা ইয়ার করি, ধরো থার্ড ইয়ার, আমি 10 টাকা তো পাবোই। কেন 10 টাকা পাবো? তার কারণ এই 10 টাকাটা আমি সিম্পলের জন্য কিন্তু পাচ্ছি, নিয়ে আমি কি পাবো? কিছু এক্সট্রা পাবো। এবার এই এক্সট্রা মানে এক্সট্রাটা কার উপর নির্ভর করে? আগের বছরের ইন্টারেস্টের উপর। এবার থার্ড ইয়ারের আগের বছর মানে কি? শুধুমাত্র সেকেন্ড ইয়ার নয়, কিন্তু থার্ড ইয়ারের আগের বছর মানে ইউ হ্যাভ টু কনসিডার অল দ্য প্রিভিয়াস ইয়ার। তাহলে থার্ড ইয়ারের আগের বছর মানে সেকেন্ড ইয়ারে কত ইন্টারেস্ট পেয়েছিলাম? 11 টাকা। ফার্স্ট ইয়ারে কত ইন্টারেস্ট পেয়েছি? 10 টাকা। তাহলে মোট কত? 11+10 মানে 21, 21-এর 10%, তার মানে 2.1। তাহলে থার্ড ইয়ারে কত ইন্টারেস্ট পাবো? 12.1। তার মানে এটা আমাদের মাথায় রাখার যত দরকার সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট আমি যে এক্সট্রা ইন্টারেস্টটা পাই, এক্সট্রা যে টাকাটা পাবো, সেটা সব সময় আগের বছরের ইন্টারেস্টের উপর নির্ভর করবে। এই যদি জিনিসটা আমরা মাথায় রাখি, তাহলে দেখা যাবে যে আমরা যখন কোশ্চেন সলভ করব, যে কম্পাউন্ড ইন্টারেস্টের কোশ্চেনগুলো আমরা তাড়াতাড়ি এক লাইনে করতে পারবো। তো এই লজিকটা আমাদের মাথায় রাখার দরকার যে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্সটা সবসময় আগের বছরের উপর নির্ভর করে। দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট ডিপেন্ডস অন দ্য প্রিভিয়াস ইয়ার ইন্টারেস্ট। এইটুকু লজিকে কারোর কোনো ডাউট? কোনো সেন্টারে কারোর কোনো ডাউট? কোনো সেন্টারে কারোর কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো। কল্যাণী, নো ডাউট। অন্য কোনো সেন্টারে কারোর কোনো ডাউট? বাবুরা, নো ডাউট। মালদাই, নো ডাউট। আসানসোল, পূর্ত ভবন, আসানসোল, নো ডাউট স্যার। পূর্ত ভবনে কোনো ডাউট নেই স্যার। আর শিলিগুড়ি? আচ্ছা, তাহলে আমি কোশ্চেনে যাচ্ছি। এবার কোশ্চেন সলভ করতে গিয়ে আমরা দেখবো কি করে এটার অ্যাপ্লিকেশনটা হবে। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 1, অ্যাট হোয়াট রেট পার্সেন্টেজ কম্পাউন্ডেড ইয়ারলি উইল ₹80,000 অ্যামাউন্ট টু ₹88,200 ইন 2 ইয়ার্স। সো দিস ইজ দ্য ফার্স্ট প্রবলেম। এটাকে বাংলায় বললে এরকম, আমাকে রেট অফ ইন্টারেস্টটা বার করতে হবে, অ্যাট হোয়াট রেট পার্সেন্টেজ। আমি 80,000 টাকা দেখো জমা দিয়েছি আমরা প্রিন্সিপাল, সেটা 88,200 টাকা হবে 2 বছরে। তো এই কোশ্চেনটা করতে গেলে এগুলো একদম বেসিক প্রবলেম। আমি প্রথমেই বলেছি যে বেসিক প্রবলেমগুলো আমরা ফর্মুলা ইউজ করে করব, আদারওয়াইজ চেষ্টা করব লজিক ইউজ করে করার। তো দিস ইজ দ্য বেসিক প্রবলেম, এটা একদম ফর্মুলা ইউজ করে করব। তো আমাদের ফর্মুলা হচ্ছে এটা, এ ইকুয়ালস টু পি ইন্টু 1+R/100 হোল টু দি পাওয়ার n। এখানে দেখো 88,000 টাকাটা হচ্ছে, এই সরি, 80,000 টাকাটা হচ্ছে প্রিন্সিপাল, আর 88,200 টাকাটা হচ্ছে অ্যামাউন্ট। আমি যদি ব্যাংকে 100 টাকা জমা রাখি, এক বছর পরে সেটা যদি 110 টাকা হয়, তার মানে 110 টাকাটা হচ্ছে অ্যামাউন্ট।
তাহলে এখানে 88,200 টাকা হচ্ছে, তার মানে দিস ইজ দা অ্যামাউন্ট এন্ড দা প্রিন্সিপাল ইজ হাউ মাচ 80,000 1 প্লাস আরটা দেখো দেওয়া নেই, কারণ হোয়াট রেট পার্সেন্টেজটা আমাকে বার করতে হবে, হোল টু দি পাওয়ার এন, এন কত দেখো 2 বছর দেওয়া আছে, তার মানে হোল স্কোয়ার হবে। এবার জাস্ট সলভ করো, শূন্য গুলো কেটে গেল পাশাপাশি জিরো কাটা যায়, হ্যাঁ এটা কি হবে 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার, এখানে 800 দেখো গুণে আছে এখানে ভাগে যাবে, তার মানে 882 বাই এখানে 800 হবে, এটা 2 দিয়ে কাটলে নিশ্চয়ই 441 বাই 400 হয়ে যায়। আমি 1 থেকে 30 এর স্কোয়ার পর্যন্ত মুখস্থ রাখতে বলেছিলাম, যদি মুখস্থ থাকে তাহলে এটা এরকম হয়, 21 স্কোয়ার হয় 441 আর 20 স্কোয়ার হয় 400, তার মানে 441 বাই 400 অবশ্যই 21 বাই 20 হোল স্কোয়ার। তাহলে দেখো 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 21 বাই 20 তার হোল স্কোয়ার, দুদিকে যদি আমি স্কোয়ার রুট করি তাহলে 2 টা থাকবে না আর, তাহলে এটা কি হবে দুদিকে স্কোয়ার রুট করলে ওয়ান প্লাস আর বাই 100 দ্যাট ইজ ইকুয়াল টু 21 বাই 20, তাহলে আর বাই 100 এই একটা ওদিকে মাইনাসই যাবে, তার মানে 21 বাই 20 মাইনাস 1, 20 ইজ দ্য এলসিএম, 21 মাইনাস 20 দ্যাট ইজ 1, কেটে যাবে 5×20 তার মানে আর ইকুয়াল টু 1 আর ইকুয়াল টু 5%, দ্যাট ইজ আনসার। সো দিস ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট 5%। এনি ডাউট? আমি প্রথমে এটা বলছিলাম যে বেসিক প্রবলেমগুলো এটাই করব, কারণ অবশ্যই এটা করতে গেলে আমাদের সলভ করতে হবে, এটা আমাদের সময় লাগে, ওই জন্য চেষ্টা করতে হবে যতটা সম্ভব এই ফর্মুলাটাকে অ্যাভয়েড করা। হ্যাঁ শোনা যাচ্ছে না, একটু জোরে বলো। হ্যাঁ একদম প্রথমে যে থিওরি পোর্শনটা বলেছিলাম সেটা কি শোনা গেছিল? আমি একদম প্রথমে যে, আচ্ছা তাহলে এই কোশ্চেন একবার আমি এই কোশ্চেনটা একবার রিপিট করছি, বলছে যে হোয়াট রেট পার্সেন্টেজ, তার মানে আমাকে 8টা চেয়েছে, 80,000 ইজ দ্য প্রিন্সিপাল, সেটা বলছে 88,200 টাকা মানে অ্যামাউন্ট কত বছরে না 2 বছর, দিস ইজ দ্য বেসিক প্রবলেম, আমি ফর্মুলা ইউজ করে করব। তা আমাদের বেসিক প্রবলেম ফর্মুলা হচ্ছে এটা, এ ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, দিস ইজ দ্য বেসিক ফর্মুলা, যেখানে দেখো আমি জাস্ট ভ্যালুগুলো পুট করলাম, 88,200 হচ্ছে এ, পি হচ্ছে 80,000, আর ইজ নট গিভেন দ্যাট ইউ হ্যাভ টু ক্যালকুলেট, এন ইজ 2 ইয়ার্স। এবার জাস্ট সলভ করো, দুদিকে জিরো কেটে গেল, 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার, এখানে 800টা গুণে আছে এখানে দেখো ভাগে চলে এলো, তার মানে এটা হয়ে গেল 882 বাই 800, দুটো দেখো 2 দিয়ে কেটে যাবে, তার মানে উপরে নিচে 400 উপরে 441 হবে, মানে এটা হবে 421 স্কোয়ার 420 স্কোয়ার, তার মানে 21 বাই 20 হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 21 বাই 20 তার হোল স্কোয়ার, যদি আমি দুদিকে স্কোয়ার রুট করি তাহলে 2টা থাকবে না, তাহলে এটা এরকম দেখতে হবে 1 প্লাস আর বাই 100 ইকুয়াল টু 21 বাই 20, 1টা এখানে যোগে আছে এখানে মাইনাসে চলে গেল, 20 ইজ দ্য এলসিএম, 21 মাইনাস 20 মিনস 1, এবার এই 20 আর 105 দিয়ে কেটে গেল, তাহলে আর বাই 5 দ্যাট ইজ ইকুয়াল দ্যাট ইজ দ্য আনসার। বোঝা গেল শিলিগুড়ি যা ডাউট ছিল? Yes sir.
হ্যাঁ বোঝা গেছে তো? অন্য কোন সেন্টারে কারো কোনো ডাউট? এই প্রবলেমটাতে পার্টিকুলার প্রবলেমে কারো কোনো ডাউট? আসানসোল, পূর্ত ভবন, মালদা, বাঁকুড়া, কল্যাণী কোনো ডাউট? সবার কি আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে, মালদা কোনো ডাউট নেই স্যার। কল্যাণী নো ডাউট স্যার। আসানসোলে কোনো ডাউট নেই। ওকে, তাহলে নেক্সট প্রবলেম দেখো। This is question number 2. A man builds a building by expending rupees 1,33,100 on a land of worth rupees 72,900. If the price of building depreciate 10% per annum and land appreciate 10% per annum, when the price of both will be equal? বাংলায় বললে এরকম, একটা বিল্ডিং যার দাম হচ্ছে 1,33,100 টাকা এবং জমির দাম হচ্ছে 72,900 টাকা, বাড়ির দামটা কমছে, ডেপ্রিসিয়েট মানে হচ্ছে কমছে, কত রেটে করছে? 10% কমছে, তার মানে 1,33,100টা কমছে, আর ল্যান্ডের দাম 72,900 সেটা অ্যাপ্রিসিয়েট করছে 10% পার অ্যানাম, তার মানে বাড়ছে 10% করে। তাহলে অবশ্যই কোনো না কোনো সময় গিয়ে দুটোর দাম এক হবে। আমাদের চেয়েছে যে কোন সময় দুটোর দামটা এক হয়ে যাবে। এবার একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, আমাদের ফর্মুলাটা আমি বলেছিলাম a ইকুয়ালস টু p ইনটু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। কেন প্লাস বলেছিলাম? তার কারণ ব্যাংকে টাকা রাখলে সেটা অবশ্যই বেড়ে যায়, ওই জন্য আমাদের এখানে প্লাস ফর্মুলাটা। যদি আমার কমে যায় তাহলে অবশ্যই এটা এরকম হবে, a ইকুয়ালস টু p ইনটু 1 মাইনাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। তার মানে এখানে ডেপ্রিসিয়েট তখন করবে ভ্যালুটা, তাহলে কিন্তু ফর্মুলাটাতে 1 মাইনাস হয়ে যাবে। জাস্ট এটাও আমাদের বেসিক প্রবলেম, এখানে ফর্মুলাই আমরা ইউজ করব। দেখো এখানে বিল্ডিং এর আমাদের প্রাইস ছিল 1,33,100, দ্যাট ইজ ডেপ্রিসিয়েটিং, তাহলে দিস ইজ দ্য প্রিন্সিপাল, দেন 1 মাইনাস হবে কারণ দ্য ভ্যালু ইজ ডিক্রিজিং। 1 মাইনাস আর কত দেখো, 10%, তার মানে 10/100 হোল টু দি পাওয়ার এন, এনটাই আমার চেয়েছে, ওয়েন টাইমটাই আমাকে চেয়েছে। আবার ল্যান্ডের প্রাইস দেখো 72,900, দ্যাট ইজ অ্যাপ্রিসিয়েটিং, দ্যাট মিন্স দ্যাট ইজ ইনক্রিজিং, তাহলে এটা কি হবে, 1 প্লাস হবে। আটটা সেমই আছে, 10%ই আছে, হোল টু দি পাওয়ার এন। তো বলছে ওয়েন দ্য প্রাইস অফ বোথ উইল বি ইকুয়াল, তার মানে এটা এখানে একটা ইকুয়াল চিহ্ন হবে। এবার জাস্ট সলভ, দুদিকে জিরো জিরো কেটে গেল, শূন্য কাটবে। এবার এটা কি হবে, 1,331 ইনটু এখানে 10 হচ্ছে এলসিএম, 10-1 মিন্স 9 হোল টু দি পাওয়ার এন, এখানেও 729, 10 এলসিএম, 10+1 মিন্স 11 হোল টু দি পাওয়ার এন, দুদিকে 10 কেটে গেল। জাস্ট সলভ করছি আমি, এখানে 11টাও দেখো মাল্টিপ্লিকেশন এখানে ভাগে চলে আসবে, তার মানে 9/11 এটা হোল টু দি পাওয়ার এন হবে, আর এটা গুণে আছে মানে এখানে ভাগে যাবে, তার মানে 729/1,331। 729 হচ্ছে 9-এর কিউব, 1,331 হচ্ছে 11-এর কিউব, এগুলো আমরা আগে ক্লাসেই বলেছিলাম মুখস্থ করতে। তাহলে এখানে দেখো 9/11 হোল টু দি পাওয়ার এন, that is equals to 9/11 whole cube. If I compare both side, so n equals to how much? 3 years. That is the answer. তার মানে 3 বছর পরে বাড়ি আর জমির দাম সেম হয়ে যাবে। Any doubt? কোনো সেন্টারে কারো কোনো ডাউট? আসানসোল কারো কোনো ডাউট? নো স্যার। কল্যাণী
নো ডাউট স্যার। তোমরা সবাই একেবারে বুঝে যাচ্ছ, আমি কিন্তু এবার করতে দেবো পরে গুলো। পূর্ত ভবন কারো কোনো ডাউট? না স্যার কোনো ডাউট নেই, সবাই সব বুঝে যাচ্ছে। বাকি সেন্টারে কারো কোনো ডাউট? মালদায় কোনো স্যার ডাউট নেই। ওকে নেক্সট প্রশ্ন। নাও কোশ্চেন নাম্বার 3। এই প্রবলেমটা আমরা কনভেনশনাল মেথড দিয়ে করব না, এটা আমরা লজিক ইউজ করে করব এবং এখানে কিছু স্পেসিফিক ফর্মুলা আছে। দেখো প্রথমে কোশ্চেনটা দেখো। ইফ আ সাম অফ মানি অ্যামাউন্টস টু রুপিজ 2420 ইন 4 ইয়ার্স অ্যান্ড টু রুপিজ 2662 ইন 5 ইয়ার্স অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট, ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট। বাংলায় বললে এরকম, কিছু টাকা 4 বছরে এবং 5 বছরে হচ্ছে 2662 টাকা, আমাকে রেট অফ ইন্টারেস্টটা বার করতে হবে। তো এখানে দেখো কোশ্চেনটা এরকম, 4 বছরে আমার 2420 টাকা হচ্ছে আর 5 বছরে হচ্ছে 2662 টাকা, তো কত বেড়ে যাচ্ছে? এই এক বছরে টাকাটা কত বাড়ছে? 2662 মাইনাস 2420, এই বিয়োগটা করলে অবশ্যই 242 টাকা হয়। আমি লজিক বলেছিলাম যে এই যে ডিফারেন্সটা আমার সবসময় আগের বছরের ওপর নির্ভর করে, তাই না? তাহলে এই যে 242 টাকাটা আমার কার ওপর নির্ভর করবে? নিশ্চয়ই 2420-র ওপর নির্ভর করবে। তো এটা আমরা খেয়ে বুঝতে পারছি 242 টাকাটা নিশ্চয়ই 2420-র 10% হয়। কি করে বার করি আমরা? 242 বাই 2420 ইন্টু 100, এটা কাটাকুটি করলে এরকম হয়। সো দিস ইজ দ্য আনসার, দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ 10%। তো এটাই হচ্ছে সেই লজিক যেটা আমি বলছিলাম প্রথম থেকে, যে ডিফারেন্সটা সবসময় আগের বছরের ওপর নির্ভর করে। এখানে আমরা ফর্মুলা ইউজ করে করতে পারতাম কিন্তু অনেক বড় হতো। তো এগুলো যখনই আমাদের টার্গেট থাকবে, যে কোশ্চেনগুলো একটুখানি ডিফারেন্ট আমাদের কনভেনশনাল থেকে, তো সেগুলো আমাদের ফর্মুলা ইউজ না করে করতে। বলো ডাউট? আমি আবারও বলছি, কারো যদি কোনো ডাউট থাকে অবশ্যই জিজ্ঞেস করো, না হলে কিন্তু আমি 4-5টা কোশ্চেন করার পর আমি এবার জিজ্ঞেস করবো। হ্যাঁ, কারো যদি এনি কোয়ারি থাকে জিজ্ঞেস করতে পারো কোনো সেন্টারে। এনি ডাউট ইন এনি সেন্টার, মালদা বাঁকুড়া কারোর কোনো ডাউট? দেখো বলছে 4 বছরে 2420 টাকা হচ্ছে আর 5 বছরে হচ্ছে 2662 টাকা, তাহলে এক বছরে আমার টাকাটা বাড়লো কত? 2662 মাইনাস 2420, সেটা নিশ্চয়ই 242। তাহলে এই যে 242 টাকা বাড়লো, আমি প্রথমেই বললাম যে এই যে বাড়ার যেটা টাকাটা সেটা সবসময় আগের বছরের উপর নির্ভর করে। তাহলে 242 টাকাটা আমার ডিপেন্ডস অন দ্য প্রিভিয়াস ইয়ার। প্রিভিয়াস ইয়ার কত? 2420 টাকা। তাহলে 242 টাকা কার উপর ডিপেন্ড করবে? 2420-র উপর ডিপেন্ড করবে। তো 242 টাকা 2420-র কত পার্সেন্ট? 242 বাই 2420 ইন্টু 100, সলভ করলে 10% হয়। সো দ্যাট ইজ দ্য আনসার। সো দ্য আনসার রেট অফ ইন্টারেস্ট ইজ 10%। বোঝা গেল? যে সেন্টারে ডাউট ছিল বোঝা গেল? বাকি কোনো সেন্টারে কোনো ডাউট? আসানসোল নো ডাউট, মালদা নো ডাউট, বাঁকুড়া নো ডাউট। ওকে দেখো নেক্সট প্রবলেম।
Now question number 4. A sum of money placed in how many years will it amount to 8 times itself? কিছু টাকা দ্বিগুণ হচ্ছে 4 বছরে তো সেই টাকাটা 8 গুণ কত বছরে হবে আমি সমস্ত সেন্টারের কাছে বলবো যে এই কোশ্চেনটা একটু ট্রাই করতে এক মিনিট সময় দিচ্ছি করো জাস্ট ট্রাই হ্যাঁ পারো আচ্ছা অন্য কোন সেন্টার আসানসোল কত আনসার এই পুস্তক ভবনে 12 বছরই বলছে আচ্ছা দেখো এবার কি করে করব আমাকে দেখো কি বলছে 2 টাইমস ইটসেলফ ইন 4 ইয়ার্স তার মানে ডাবল হচ্ছে 4 বছরে চেয়েছে তে 8 টাইমস কত বছরে হবে তার মানে 8 গুণ কত বছরে হবে 8 মানে কি নিশ্চয়ই 2 কিউব এবার যেটা শর্টকাট সেটা হচ্ছে পাওয়ারে কত আছে দেখো 3 আছে গুণ করে দাও 4 এর সঙ্গে 3 4 12 এটাই আনসার সো দা আনসার ইজ 12 ইয়ার্স আমি আবার রিপিট করছি মেথডটা স্যার অনলাইন থেকে আরেকবার স্যার আমায় বলছে ডাবলস ইট ডাবল ইটসেলফ ইন 4 ইয়ার্স তার মানে দ্বিগুণ হচ্ছে 4 বছরে তার মানে 2 টাইমস হচ্ছে 4 বছরে আমায় চেয়েছে হাউ মেনি ইয়ার্স এ 8 টাইমস হবে এবার 8 মানে কি 2 কিউব পাওয়ারে কত আছে 3 জাস্ট গুণ করো 3 4 এ 12 সিমিলার টাইপ প্রবলেম হতে পারে ধরো বললো 3 টাইমস হচ্ছে বছরে তাহলে 9 টাইমস কত বছরে হবে আমাকে 9 টাইমস বার করতে দেয় এখানে 3 টাইমস 5 বছরে আছে 9 মানে কি নিশ্চয়ই 3 স্কয়ার কত আছে 2 গুণ করে দাও তাহলে 5 দুগুণে 10 বছর দিস আনসার বলো কোন সেন্টারে কারো কোনো ডাউট এনি ডাউট তারপরে দেখি প্রশ্ন আছে বলো বলছিলাম ওই দুগুণ আর আট গুণ সব সময় যেটা থাকবে এটা কিন্তু রিলেশন থাকবে দুই আর আট এর মধ্যে যেমন রিলেশন আছে তা হ্যাঁ মানে এমন কোশ্চেনই দেবে ধরো এখানে যদি এরকম থাকে যে 5 গুণ হচ্ছে 2 বছরে তাহলে 25 গুণই দেবে আমাকে 15 গুণ দেবে না তাহলে করা যাবে না কোশ্চেনটা আমাকে এমন কোশ্চেনই দেবে যেখানে এটাই পাঁচেরই কোনো স্কোয়ার থাকবে বা কিউব থাকবে তার কোনো পাওয়ারে থাকবে আর কি যদি আমার দেখা যায় যে সেরকম না থাকে তাহলে অপশন হবে ডেটা ইনঅ্যাডিকুয়েট মানে আনসার হবে ডেটা ইনসাফিসিয়েন্ট দ্যাট মিন্স মোর ডেটা ইজ রিকোয়ার্ড বোঝা গেল বাকুড়া হ্যাঁ স্যার ঠিক আছে আমি সমস্ত সেন্টারের কাছে একটা জিনিস বলবো যে তা ক্লাস শুড বি ইন্টারঅ্যাকটিভ আমি এই যে কোশ্চেন গুলো করছি বা সলভ করছি এরকম নয় যে আমি সলভ করছি আর তোমরা টুকে নিচ্ছ চলে যাচ্ছ এটা ঠিক নয় যদি তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে কোনো কোয়ারি থাকে এরকমই হতে পারে যে সেটা সিলি কোশ্চেন সেটাও করতে পারো কোনো সমস্যা নেই কিন্তু ইন্টারঅ্যাকটিভ হলে খুব ভালো হয় ঠিক আছে সবার কাছে এটাই বলা যদি কারোর কোনো ডাউট থাকে সেটা নির্দ্বিধায় জিজ্ঞেস করে নাও ওকে নেক্সট প্রবলেম